আপনারা দেখছেন মুক্তি টিভি। সোনিয়া হাসান পেশায় সিভিল ইঞ্জিনিয়ার, রাজধানীর ভিকারুননেসা স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 2004 এর ব্যাচে পড়াশোনা করেন। এরপর প্রায় 5 বছর বাংলাদেশে হোলসিম সিমেন্ট কোম্পানিতে কর্মরত ছিলেন সোনিয়া। পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কুয়েট থেকে সিভিল ও পরিবেশগত কৌশল বিষয়ে স্নাতকোত্তর অর্জন করেন। এরপর 2014 সালে স্বামী ডক্টর ইফতেখার জামানের সাথে যুক্তরাজ্যে পাড়ি জমান। যুক্তরাজ্যে বিভিন্ন নির্মাণ সংস্থায় কাজ করেন সোনিয়া। আর সেই কাজের সাফল্য হিসাবেই এবার তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে ইউরোপিয়ান ওমেন ইন কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাওয়ার্ড পাচ্ছেন। এই অ্যাওয়ার্ড প্রসঙ্গে বাংলাদেশি মেয়ে সোনিয়া হাসান জানান, একজন বাংলাদেশি হিসাবে লন্ডনে এসে সেরা নারী ইঞ্জিনিয়ার অ্যাওয়ার্ড পাচ্ছি, এটা ভাবতে খুবই ভালো লাগছে। এশিয়ার মধ্যে আমি প্রথম সেরা নারী ইঞ্জিনিয়ার অ্যাওয়ার্ড অর্জন করতে পেরেছি, এটা নিঃসন্দেহে আমার জন্য, আমার পরিবারের জন্য এবং আমার দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। ইঞ্জিনিয়ার আবুল কাশেম ও মাহমুদা বিলকিসের মেধাবী 4 সন্তানের মধ্যে সোনিয়া হাসান তৃতীয়। সোনিয়া হাসানের বড় বোন স্থপতি, মেজ বোন চিকিৎসক ও ছোট ভাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মুক্তি টিভির পক্ষ থেকেও মেধাবী এই ইঞ্জিনিয়ারের জন্য রইল অনেক অনেক শুভকামনা। মুক্তি টিভি নিউজ ডেস্ক। সত্যি করে কও, তোমার সাথে আমির ভাইয়ের কি সম্পর্ক? আমরা স্বামী।